চন্দ্রযান তিন মিশনের সফলতার পর ইসরো আবারও ইতিহাস গড়তে চলেছে। আজ ইসরোর লক্ষ্য চাঁদের দিকে নয়, সূর্যের দিকে। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আদিত্য L1 মিশন সম্পর্কে জানব। আদিত্য L1 ভারতের প্রথম মিশন যা সূর্যকে পরীক্ষা করবে, চন্দ্রযানের মতো চাঁদে ল্যান্ড করে নয়। আদিত্য L1 সূর্যকে দূর থেকেই পরীক্ষা করবে। এই মিশনটি চলাকালীন এটি সূর্যের তুলনায় পৃথিবীর কাছাকাছি অবস্থাতে থাকবে। লঞ্চ হবার পর এটি পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরে L1 পয়েন্টে পৌঁছে সূর্যের ওপর পরীক্ষা নিরীক্ষা করবে। এই L1 পয়েন্ট পর্যন্ত পৌঁছতে এটি 4 মাস মতো সময় লাগবে এবং এটি একবার সেখানে পৌঁছানোর পর 5 বছর ধরে সূর্যের ওপর পরীক্ষা করবে। এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এই L1 পয়েন্ট আসলে কি। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো সেই সব পয়েন্ট যেখানে দুটি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ব্যালেন্স অবস্থায় থাকে। এখানে পৃথিবী ও সূর্যের মধ্যে 5খানা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে, আপনারা স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সেই সব পয়েন্ট যেখানে যদি আমরা কোনো স্পেসক্রাফ্টকে পাঠাই তবে সেখানে স্পেসক্রাফ্টটিকে স্থির রাখার জন্য আমাদের কোনো এক্সট্রা ফোর্সের ব্যবহার করতে হবে না। এর ফলে স্পেসক্রাফ্টের ফিউল বাঁচবে এবং তা পৃথিবী এবং সূর্যের মাঝখানে গোল গোলভাবে ঘুরতে থাকবে ও অনেক বছর ধরে সূর্যের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এছাড়াও L1 পয়েন্ট থেকে সূর্য এবং পৃথিবী দুটোর ওপরই লক্ষ্য করা যাবে। এখানে L1 এবং L2 সবথেকে গুরুত্বপূর্ণ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট কারণ তা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত। আপনারা বিখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নাম তো নিশ্চয়ই শুনেছেন যেটিকে L2 পয়েন্টে অবস্থান করানো হয়েছে। আদিত্য L1 সূর্যের ওপর কি কি পরীক্ষা করবে সেটা জানার আগে আমাদের সূর্যের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া খুবই দরকার। আমাদের সৌরজগতের সূর্য পৃথিবীর থেকে 109 গুণ বড়, ওজনে 3,33,000 ভারী পৃথিবীর তুলনায়। 1.3 মিলিয়ন পৃথিবী এই সূর্যের মধ্যে ধরে যেতে পারে। যেমন পৃথিবীর মধ্যে আলাদা আলাদা লেয়ার হয়ে থাকে তেমনই সূর্যের মধ্যেও আলাদা আলাদা লেয়ার হয়। সূর্যের সবথেকে ভেতরে পৃথিবীর মতনই কোর লেয়ার রয়েছে যেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে এনার্জিতে রূপান্তরিত হয়। এই এনার্জির থেকেই সূর্যের আলো এবং তাপমাত্রা উৎপন্ন হয় যা আমরা পৃথিবী থেকেও অনুভব করতে পারি। কোর লেয়ারের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এর বাইরের লেয়ারটি হল রেডিয়েটিভ জোন, সূর্যের 70% রেডিয়েশন এই লেয়ার থেকেই উৎপন্ন হয়। এর পরের লেয়ারটি হল কনভেকটিভ জোন, সূর্যের বাকি 30% রেডিয়েশন এই লেয়ারে উৎপন্ন হয়। এরপর আসে সূর্যের পৃষ্ঠতল যার নাম ফোটোস্ফিয়ার, আমরা এটাকে পৃষ্ঠতল বলছি কিন্তু পৃথিবীর মতো সূর্যের কোনো পৃষ্ঠতল হয় না, এখানে শুধু গ্যাস এবং প্লাজমা পাওয়া যায়। এখানে তাপমাত্রা কোর লেয়ারের তুলনায় অনেক ঠান্ডা, 5,500 ডিগ্রি সেলসিয়াস মাত্র। এর ওপরের লেয়ারের নাম ক্রোমোস্ফিয়ার যেখানে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যা 6,000 ডিগ্রি সেলসিয়াস থেকে 20,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপর সূর্যের বাইরে আর মাত্র দুটি লেয়ার পাওয়া যায়, প্রথম ট্রানজিশন রিজিয়ন এবং দ্বিতীয় করোনা নামে পরিচিত। এই করোনা লেয়ারে প্রচুর গরম প্লাজমা পাওয়া যায় যার তাপমাত্রা 1 মিলিয়ন থেকে 3 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে সূর্যের ভেতরের লেয়ারের তুলনায় বাইরের লেয়ারে এত বেশি তাপমাত্রা কেন হয়ে থাকে। ভিডিওর পরের অংশে আপনারা তা জানতে পারবেন। যখন আমরা পৃথিবী থেকে সূর্যকে দেখি তখন সাধারণত আমরা ফোটোস্ফিয়ার লেয়ারকেই দেখি, কিন্তু যখন সূর্যগ্রহণ হয়ে থাকে তখন একটা লাল গোলাকার রেখা আমরা দেখতে পাই, সেটা ক্রোমোস্ফিয়ার লেয়ার, এবং যখন সম্পূর্ণ সূর্যগ্রহণ হয় তখন আমরা করোনা লেয়ারটিকে দেখতে পাই। আদিত্য L1-এর মিশন হল সূর্যের বাইরের 3টি লেয়ারের ওপর পরীক্ষা করা, ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং করোনা লেয়ারের ওপর। সূর্য থেকে এত দূরে অবস্থান করে আদিত্য L1 তা কী করে পরীক্ষা করবে সেটা জানার আগে আমাদের এটা জেনে নেওয়া দরকার যে সূর্য থেকে কী কী বাইরে বের হয়। আমরা এটা তো সবাই জানি যে সূর্য থেকে আলো এবং তাপমাত্রা বের হয়, এছাড়াও সূর্য থেকে সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হয় যেমন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ইউভি রেজ যার কারণে ত্বকের ক্যান্সার হয়ে থাকে, ইনফ্রারেড রেডিয়েশন, এক্স রে, গামা রেজ। এই এক্স রে এবং গামা রেজও শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক।
কিন্তু আমাদের পৃথিবীর বাইরের লেয়ার এসবের থেকে আমাদেরকে রক্ষা করে। কিন্তু এসব কিছু ছাড়াও সূর্যের মধ্যে থেকে বের হয় সোলার উইন্ড। এই সোলার উইন্ড যখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কা খায় তখন নর্দার্ন লাইট দেখতে পাওয়া যায়। এই সুন্দর আলোর রশ্মিকেই নর্দার্ন লাইট বলা হয়। এছাড়াও সূর্য থেকে বের হয় কোরোনাল মাস ইজেকশন এবং সোলার ফ্লেয়ার্স। এই সব কিছুকে মাপার জন্য আদিত্য L1-এ 7টি যন্ত্রাংশ লাগানো হয়েছে। প্রথম, ভিজিবল ইমিশন লাইন কোরোনাগ্রাফ। এটি কোরোনা লেয়ারকে পরীক্ষা করবে এবং কোরোনাল মাস ইজেকশনকে লক্ষ্য করবে। দ্বিতীয়, সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, যা সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের ছবি তুলবে। তৃতীয়, সোলার লো এনার্জি এক্সরে স্পেকট্রোমিটার। এবং চতুর্থ, হাই এনার্জি L1 অরবিটিং এক্সরে স্পেকট্রোমিটার। এই দুটি যন্ত্র সূর্যের থেকে নির্গত এক্সরেকে পরীক্ষা করবে, বিশেষত সোলার ফ্লেয়ারের মধ্যে যেই এক্সরে থাকে তাকে। পঞ্চম, আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট। ষষ্ঠ, প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য। এই দুটি সোলার উইন্ডকে পরীক্ষা করবে। সপ্তম, ম্যাগনেটোমিটার, যা ম্যাগনেটিক ফিল্ডকে পরীক্ষা করবে, ওই সব ম্যাগনেটিক ফিল্ড যা L1 পয়েন্ট পর্যন্ত আসবে। এই 7টি যন্ত্রাংশের মধ্যে 4টি যন্ত্র সূর্যকে পরীক্ষা করবে এবং 3টি L1 পয়েন্টের আশেপাশের এরিয়াকে পরীক্ষা করবে। এই মিশনের প্রধান লক্ষ্য হল সূর্যকে ভালোভাবে বোঝা এবং সূর্যের ক্ষতিকারক রেগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা করা। কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান এটা জানতে পারেনি যে সূর্যের ভেতরের অংশের থেকে সূর্যের বাইরের অংশের তাপমাত্রা কেন এত বেশি হয়ে থাকে। হয়তো তা আমরা আদিত্য L1-এর মাধ্যমেই জানতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।